বন্ধুরা, বেশ কয়েকদিন যাবৎ আমি একটা যে প্রবলেমে পড়ছি সেটা হলো আমার কম্পিউটার হ্যাং হয়ে যায়। তো আমি চেষ্টার কোনো কমতি রাখি নাই যে কম্পিউটারটা ক্লিন করে ফাইল ডিলিট করে কি না করেছি, ভাইরাস স্ক্যান। ও, এখন ইউটিউবের কল্যাণে আমি একটা প্রসেসের মাধ্যমে আমি আমার কম্পিউটারটা নতুন জীবন দিয়েছি বলা যায়। সেটা হলো, প্রথমে যেতে হবে টাক্স মেসেঞ্জার, তারপর এখানে যেতে লাস্টে নিচের দিকে যেতে হবে এখানে আছে উইন্ডোজ এক্সপ্লোরার, এখানে গিয়ে রাইট ক্লিক করে রিস্টার্ট দিতে হবে। ব্যাস, এই হয়ে গেল আমার হ্যাঙ্গিং প্রবলেম। তার মানে কম্পিউটার হ্যাং হয়ে যেত, তো এটা আমার 100%ই বলা যায় সলভ হয়ে গেছে। আসলে দেখা যেত কখনো কখনো আমি 1 ঘন্টা বসে রয়েছি, যে তারপর রিস্টার্ট দিছি, সেম প্রবলেম। সুতরাং যারা আমার মতো সাফার করতেছেন তাদের জন্য এটা একটা মেসেজ, তো আপনি এটা করতে পারেন। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, আমি কাউকে জ্ঞান দিইনি, আমার অভিজ্ঞতা যা শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনি করে দেখতে পারেন, টাস্ক মেসেঞ্জারে গিয়ে এই উইন্ডোজ এক্সপ্লোরারে এসে এটা রাইট ক্লিক করে একটা রিস্টার্ট বাটনে ক্লিক করবেন। ব্যাস, এতটুকুই। আচ্ছা, ধন্যবাদ।